হারিয়ে যাওয়ার তো কিছু না, আমি তো আবার কামব্যাক করেছি, সব রকম প্রস্তুতি নিয়েছি ভাই। ব্রেকিং নিউজ দর্শক, নতুন বিসিবি ফারুক আহমেদের এ কেমন চমক! সবাইকে অবাক, দীর্ঘ চার বছর পর আবারও জাতীয় দলে ভেড়ালেন, ফুলের মালা দিয়ে বরণ করে সাব্বির রহমানকে। দর্শক, খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দর্শক, দীর্ঘ চার বছর পর সাব্বির রহমানের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন নতুন বিসিবি ফারুক আহমেদ, তিনি বলেন সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার, টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা থেকেই দলে নেওয়া হয়েছে ওকে। আমরা টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করেই সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়, আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয়, কারণ আমাদের বাড়তি মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার, বিশেষ করে টি-টোয়েন্টিতে, আর সেজন্যই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে। তো দর্শক, আপনাদের কি মতামত এই নতুন বিসিবি ফারুক আহমেদের এমন সিদ্ধান্তে, তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে।